অনেক মানুষের রোগ আছে, সালাত আদায় করতে করতে পেশাব পড়ে যায়, এটা কিন্তু রোগ আছে না, কোনো সমস্যা নেই, ওইভাবে সালাত আদায় করেন, সালাত কবুল হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এটা রোগ হতে পারে, কিন্তু আপনি এক ফোঁটা যেন না পড়ে তাই 40 কদম হাঁটলেন, কোন সাহাবি হেঁটেছেন, কোন তাবে হেঁটেছেন, কোন সালাফ হেঁটেছেন, কোন কিতাবে আছে, কোন হাদিস আছে আপনি দেখান, এটা বেহায় কাজ, আপনি হাঁটেন না কাশাকাশি নাচানাচি করেন, এর চাইতে বেহা আর ইসলামে কিছু হতে পারে না। কাজেই আপনি ঢেল টিস্যু নেবেন, পানি না থাকলে, পানি যদি থাকে তাহলে আপনাকে পানি দ্বারা ইস্তেনজা করতে হবে, পানি না থাকলে ঢেল টিস্যু দিয়ে কুলুক করতে হবে, আর ওই কুলুকে আপনার সালাত সিয়াম হবে, এটাই ঠিক। কাজেই আমরা যে কোনো আমল করতে গেলে রসুলের সুন্নাহ অনুযায়ী করব। বিচার মাঠে বহু আমলকারী হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, কেননা তাদের আমল রসুলের তরিকায় হবে না, যদি রসুলের তরিকায় আমল না হয় তাহলে তাদের আমল বিচার মাঠে আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমলকারী বিচার মাঠে শ্রান্ত ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমলকারী বিচার মাঠে শ্রান্ত ক্লান্ত হয়ে যাবে। অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুর, আল্লাহ বিচার মাঠে বহু আমলকারীর আমল নামা নিয়ে ধুলিকণায় উড়িয়ে দিবেন, কবুল করবেন না। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব না ক্ষতিগ্রস্ত আমল কোনগুলি, আমি কি তোমাদেরকে বলে দিব না ক্ষতিগ্রস্ত আমল কোনগুলি, ক্ষতিগ্রস্ত আমল অবশ্যই বলবো, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের আমল কর্ম দুনিয়াতেই নিষ্ফল হয়েছে, পরকাল পর্যন্ত পৌঁছাবে না, ওহুম ইহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনা, অথচ যারা আমল করে ভালো মনে করেই করে, বলছে এটা ভালোই তো, আপনার ভালো হলে হবে না, রাসূলের তরিকায় হতে হবে তাহলে আমল ভালো হবে, আপনার ভালো হলে হবে না, রাসূলের তরিকায় হতে হবে, রাসূলের তরিকায় হলে আমল ভালো হবে, না হলে আমল বাতিল হবে। বহু ক্ষতিগ্রস্ত আমলকারী বিচার মাঠে আমল করবে, শুনেন, এদের জন্য বিচারে কোনো মিজান দাঁড়িপাল্লা আল্লাহ স্থাপন করবেন না। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলকে আল্লাহ বাতিল করে দিবে, কেন, রসুলের তরিকায় যদি না হয়, রসুলের তরিকায় যদি না হয়, প্রক্ষান্তরে আপনার আমল যদি সলে হয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি পরকালে তার আল্লাহর সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সলেহা, সে ব্যক্তি যেন আমলে সলেহ করে। আমলে সলেহ কাকে বলে, আমার প্রশ্ন, কে বলতে পারবে আমলে সলেহ কাকে বলে? তো সৎ আমল, ভালো আমল, জি এই হয়েছে। কোরআন এবং সহি সুন্না অনুমোদিত আমলকে সৎ আমল বলে, মনে থাকবে না, সৎ আমল কাকে বলে, কোরআন এবং সহি সুন্না অনুমোদিত আমলকেই সৎ আমল বলে। যে ব্যক্তি পরকালে রবের সাক্ষাৎ চাই, ফালিয়া আমাল আমালাং সলেহা, সে যেন কোরআন সুন্না অনুযায়ী আমল করে, কোরআন সুন্নার বিপরীত আমল করলে আমল বাতিল হবে, সে রসুল আল্লাহর সাক্ষাৎ পাবে না যে কোনো মূল্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং বিধানের উপরে আমাদেরকে আমল করতে হবে, যদি বিদআত করি তাহলে পরকাল ভয়ানক হবে। যারা কোরআন সুন্নাহ ব্যতীত রেখে রসুলের তরিকাকে উপেক্ষা করে, রসুলের তরিকাকে উপেক্ষা করে যারা আমল করছে, তাদের আমল বাতিল হবে, তারা বেদাতি।